কোর্টে? হ্যাঁ, উনি সে রাস্তায় বসেছিলেন, বসে বসে পেয়ারা খাচ্ছিলেন। হঠাৎ দু কুচুর পেয়ারা খাওয়ার পরে উনি দম করে মুছেতে ডাস্ট হয়ে গেলেন, পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরই ঠিক একটা কম্পন হলো, উনি একটা দীর্ঘ নিঃশ্বাস করে যেন ফেললেন। ব্যাস ওনার তখনই সেন্স গেছে গেল। আমরা মাথায় জল ঢেলে বহুবার চেষ্টা করলাম ওনার সেন্স ফেরবার জন্য, কিন্তু ওনার সেন্স এলো। তারপরে আমরা এমার্জেন্সি টোটো একটা ভাড়া করি, টোটো ভাড়া করে এই বর্তমান হসপিটালে এমার্জেন্সিতে অ্যাডমিট করার জন্য নিয়ে গেলাম। তারপর কী বললো ওখানে ডাক্তারবাবুরা? ডাক্তাররা বললেন যে উনি আর নেই, উনি আত্মত্যাগ করেছেন। আচ্ছা, কোথাকার বাসিন্দা উনি? বর্ধমান এলাকার গোদা নামক জায়গায় উনি থাকেন। এসেছিলেন মোহাম্মদ রহমত আলী নামক একজন অ্যাডভোকেটের সংস্থা। আচ্ছা, ওনার কি সামনে ঘটনাটা হয়েছিল? আমরা সেজন্য ওনাকে মানে কী মামলা চলছিল কিছু জানেন? মামলা সেরকম কিছু হয়তো কিছু জমজমা কাগজ সংক্রান্ত উনি ফাইল টাইল দেখে বোঝা গেল। বর্ধমান আদালতে এমনি বসে থাকতে থাকতে হঠাৎ বসছিলেন, বসে বসে পেয়ারা খাচ্ছিলেন, হঠাৎ ওরকমভাবে মানে একদম সুস্থ মানুষ, একদম সুস্থ ওনার বয়স দেখে যা যা বোঝা গেল আমরা আন্দাজ করলাম 60 থেকে 65। আমার নাম ফিরোজ মোল্লা। তারপর আজকে কি হলো, কখন খবর পেলেন, কি খবর পেলেন? কোন অসুস্থতা ছিল হঠাৎ করে এরকম? বাড়িতে কে কে আছে ওনার? ওনার নাম কি? আপনার নাম কি?